হ্যালো শিক্ষার্থী, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদেরকে চতুর্থ শ্রেণীর পঞ্চম সপ্তাহের ইংরেজি একটি অ্যাসাইনমেন্ট উত্তরপত্র সহকারে দিব। আমি আশা করছি আমাদের এই উত্তরপত্র অনুযায়ী আপনি যদি দেখে দেখে লিখতে পারেন, সেক্ষেত্রে শ্রেণী শিক্ষক আপনাকে সর্বোত্তম নম্বর দিবে বলে আমরা আশা করছি। এখানে মূলত বিনম দিয়ে বলা হয়েছে, কমপ্লিট দ্য চার্ট উইথ ইনফরমেশন অ্যাবাউট ইউর ফ্যামিলি, অর্থাৎ আপনারা যে টেবিল, শক বা চার্ট দেখতেছেন, এই চার্টটা পূরণ করতে বলা হয়েছে। মূলত আপনার ফ্যামিলি বা আপনার পরিবারের নাম, বয়স, মানে কার বয়স কত, কার নাম কি, তারপরে কে কি করে, কোথায় কাজ করে, এই জিনিসগুলো, তথ্যগুলো দিয়ে মূলত এই ফর্মটি পূরণ করার কথা বলা হয়েছে। আমরা এখন সম্পূর্ণ ফর্মটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব উত্তরপত্র সহকারে। ভিডিওটি শুরু করার আগে যে কথাটি না বললেই নয়, আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, সকল বিষয় অ্যাসাইনমেন্ট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকবৃন্দ, ইতিমধ্যে আপনারা আমাদের অ্যাসাইনমেন্ট সমাধানটা ইতিমধ্যে স্ক্রিনে দেখতেছেন। প্রথমে আপনারা লিখবেন আনসার টু দ্য কোশ্চেন নং বি, অর্থাৎ আমরা ইতিমধ্যে আপনাকে যেই প্রশ্নটা দেখিয়েছিলাম সেখানে মূলত বি নং দিয়েই এই সারটা তৈরি করতে বলা হয়েছে। প্রথমে লিখবেন আনসার টু দ্য কোশ্চেন নং বি। লিখার পরে এখানে আপনি আপনার নাম লিখবেন, মানে প্রথম ঘরে লিখবেন নেম মানে নাম, তারপরে এজ মানে বয়স, তারপরে জব মানে সে কি চাকরি করে, তারপরে হলো ওয়ার্ক প্লেস অর্থাৎ সে কোথায় চাকরি করে, এই যে জব করে সে কোথায় করে, সেই বিষয়টা এখানে তুলে ধরতে হবে। আমি ধরে নিলাম আপনার নাম হলো রাজু, আপনার বয়স হলো 9 বছর, আপনি একজন স্টুডেন্ট মানে ছাত্র, সেক্ষেত্রে আপনি সাসুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে পড়াশোনা করেন। এক্ষেত্রে আপনি আপনার নাম ব্যবহার করতে পারেন, আপনি আপনার স্কুল অর্থাৎ যাবতীয় তথ্য দিয়েও আপনি এই গড় বা সাতটি পূরণ করতে পারেন। আমি ধরে নিলাম আপনার নাম যেহেতু রাজু, আপনার বোনের নাম হলো মিনা, অর্থাৎ আপনার বোনের বয়স হলো 7 বছর, আপনার বোনও আপনার মতো একজন স্টুডেন্ট মানে ছাত্রী, সেক্ষেত্রে সেও সাসুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, অর্থাৎ আপনি যেই স্কুলে পড়াশোনা করেন আপনার বোনও সেই স্কুলে পড়াশোনা করেন। মনে রাখবেন আপনি যদি মেয়ে হয়ে যদি আমাদের ভিডিওটি দেখে থাকেন, সেক্ষেত্রে আমি ধরে নিলাম আপনার নাম মিনা আর আপনার ভাইয়ের নাম হলো রাজু, সেক্ষেত্রে আপনি আপনার নাম প্রথমে লিখবেন মিনা, তারপরে রাজু যেহেতু আপনার ভাই সেক্ষেত্রে আপনি আপনার ভাইয়ের নাম দ্বিতীয় নম্বরে লিখতে পারেন। আপনার যদি ভাই আরও যদি বেশি থেকে থাকে সেক্ষেত্রে আরও গড় বাড়িয়েও আপনি লিখতে পারেন। এবার আমরা কথা বলবো তারপরে স্ক্রিনে লিখা দেখতেছেন। ধরে নিলাম আপনার বাবার নাম হলো আজিজ আহমেদ, তার বয়স হলো 40 বছর, তিনি একজন ডক্টর, তিনি মূলত হসপিটালেই মূলত তিনি কর্মরত থাকেন। তারপরে ধরে নিলাম আপনার মায়ের নাম হলো রেহানা পারভিন, অর্থাৎ তার বয়স হলো 33 বছর, তিনি একজন টিচার, তিনি সাসুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুলেই চাকরি করেন, অর্থাৎ আপনি যে স্কুলে পড়াশোনা করেন সেই স্কুলেই চাকরি করেন। আমি আবারও বলছি আপনি আপনার যাবতীয় তথ্যগুলো দিয়েই পূরণ করতে পারেন। এবার আমরা কথা বলবো তারপরে আব্দুর রশিদ, আমি ধরে নিলাম আব্দুর রশিদ আপনার দাদাভাই, সেক্ষেত্রে তার বয়স হলো 65 বছর, তিনি একজন রাইটার, অর্থাৎ তিনি বিভিন্ন তথ্য লিখে থাকেন। সেক্ষেত্রে তিনি কোথায় লিখে থাকেন, তিনি লেক্সার পাবলিকেশনস কোম্পানিতে মূলত তিনি লিখে থাকেন। তারপরে হানারা বেগম, অর্থাৎ তিনি আপনার দাদি আমি ধরে নিলাম, সেক্ষেত্রে তার বয়স হলো 60 বছর, তিনি একজন হোম মেকার, অর্থাৎ তিনি বাড়ির কাজ করে থাকেন, তিনি সবসময় বাড়িতে থাকেন। আপনি আপনার মতো করে এই সারটি তৈরি করতে পারেন। এই ছিল আমাদের আজকের মতো ভিডিওটি। ভিডিওটি আপনাদের যদি বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভিডিও সম্বন্ধে আপনার যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।